রাজ্য থেকে দুটো সিট রেকর্ড মার্জিনে নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দেবার কথা জানালেন বুবাগরা সোমবার কুমারঘাটে নির্বাচনী জনসমাবেশ থেকে এই কথা ঘোষণা করেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এদিন তিনি তার বক্তব্যে রাজ্যে দীর্ঘ পঁচিশ বছরে জনজাতি বঞ্চনার কথা তুলে ধরে কমিউনিস্টদের তীব্র আক্রমণ করেন

কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে দেখা করে তাদের জন্য কিছু করার আর্জি রেখেছিলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছিলেন এটা ইতিহাস সাক্ষী ত্রিপুরায়ীবিকা নির্ভর মানে দেখা হ্যাঁ দু হাজার আঠারো মে जी से জি था हमारे जो ब्रू शरणार्थी थे जिनको कंचनपुर में कम्युनिस्ट की सरकार ने इतने सालों तक वंचित रखा गरीब रखा उनके शिक्षा के लिए नहीं सोचा उनके भविष्य के लिए नहीं सोचा उनके बच्चे के लिए नहीं सोचा उस समय मैंने मंत्री जी से एक निवेदन किया था इतिहास गवाह है कि दो महीने के अंदर जो 20 पच्चीस साल का प्रॉब्लम था दो महीने के अंदर गृह मंत्री जी ने हमारे ब्रू को दिया आज अगर त्रिपुरा में ब्रू एक सम्मान का जिंदगी जी रहा है अगर आपके बच्चे का एक भविष्य आज है तो उसमें एक बहुत बड़ा हाथ हमारे गृह मंत्री जी का है इसमें हमें भूलना नहीं चाहिए हमें भूलना नहीं चाहिए कि हमारे साथ हमारे खराब समय में कौन रहा রুপা বলেন তাদের খারাপ সময় তাদের সাথে কারা ছিল তা ভুললে চলবে না কেন্দ্রীয় সরকারের সাথে মথা চুক্তির কথা উল্লেখ করে এদিন রুপাকরা কমিউনিস্টদের আক্রমণ করে বলেন তারা ইতিহাসকে মানতে চায় না ইতিহাসকে বদলাতে চায় এদিন তিনি সর্দার বল্লভভাই পেটেলের সাথে দীর্ঘ পঁচাত্তর বছর আগে মহারানী কাঞ্চন প্রভা দেবীর সেই চুক্তির কথা উল্লেখ করেন যার ফলে দেশের সাথে ত্রিপুরা অন্তর্ভুক্তি হয়েছিল পঁচাত্তর বছর পর মহারানী কাঞ্চন প্রভা দেবীর নাতিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই সম্মান দিয়েছেন এটা ব্যক্তিগতভাবে তাকে দেয়া হয়নি রাজ্যের সকল জনজাতি লোকেদের তা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি ভূপাকরা বলেন আমরা শান্তির মাধ্যমে রাজ্যের সকল অংশের জনগণকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু রাজ্যের বিগত কমিউনিস্ট সরকার এখানে দীর্ঘ সময় রাজত্ব করেছে তাদের ইতিহাসকে পাল্টে দিয়েছে গরিব তীপ্রাসাদের কিছু দেয়নি রাজ্যের জনগণকে তাদের ভবিষ্যৎ করতে হলে কেন্দ্র সরকারকে সাথে থাকতে হবে এদিন তিনি রাজ্যের তীপ্রাসাদের উদ্দেশ্যে বলেন ওনারা রাজ্যের কুড়িটি সিট অনেকবার কমিউনিস্টদের দিয়েছেন কিন্তু পরিবর্তে কি মিলেছে গরিবী বেকারত্ব ক্ষুধা দূর দূর শিক্ষার দেখা পানীয় জলের জন্য তাদের 5 5 কিলোমিটার পথ চলতে হয় আজ সময় এসেছে রাজ্যে জনজাতিদের উত্তরপূর্বে যারা দীর্ঘ সময় বঞ্চিত রেখেছে গরীব বানিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে এই নির্বাচনে উচিত জবাব দেয়া রাজ্যে কমিউনিস্টরা একটা অপপ্রচার করছে যে আমাদের কিছু মিলবে না কিন্তু তিনি জোর দিয়ে বলেন রাজ্যে সকল অংশের জনগণের সকলে সবকিছু মিলবে मैं चाहता हूं कि अगर हमें अपना भविष्य को ठीक करना है तो ये कैसे होगा अगर केंद्र सरकार हमारे साथ नहीं खड़ा होगा मैं अपने तीपरा साहब को बोलना चाहता हूं हमने 20 के 20 सीट बहुत बार कम्युनिस्ट को दिया रिटर्न में क्या मिला गरीबी बेरोजगारी भूख शिक्षा कहीं नहीं कहीं में पीने के लिए पानी के लिए हमें पांच पांच किलोमीटर चलना पड़ता था आज समय आया है आज समय आया है कि हम अपने दुश्मन को जिसने हमें वंचित रखा जिसने हमें नॉर्थ ईस्ट में सबसे गरीब अगर कोई जनजाति है तो वो त्रिपुरा का है किसने रखा है वो समझिए किसने आज हमें इस स्थिति में रखा है और उसका जवाब इस इलेक्शन में आप दीजिए मैं यहां में এই জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই কেন্দ্রীয় বিজেপির প্রার্থীদ্বয় বিপ্লব দেব ও কৃতি সিং দেববর্মা প্রদেশ বিজেপি সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা প্রমুখ video report search in JTNL.